नमस्कार प्रियार सिम्पल कुकिंग चैनले सबाई के स्वागत जानाई। आज कोजागरी लक्ष्मी पुजो, आमादे बाड़ी लक्ष्मी पुजोर किछु मुहूर्त आपनादे संगे शेयर करलाम, चलुन सेटा देखे नेवा जाक। আজ আমি মাকে যা যা ভোগ নিবেদন করেছি সেখান থেকে মুরগির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে নেব আমি 200 গ্রাম আখের গুড়, নিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব। এবার গুড়টাকে আমি নাড়িয়ে গলিয়ে নেব। গুড়টা যতক্ষণ গলবে ততক্ষণ সমানে নাড়িয়ে যেতে হবে। গুড়টা গলে গেলে যখন একটা তার হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব, করে একটু ঠান্ডা করে নেব। গুড়টা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খইগুলোকে আস্তে আস্তে ঢালব আর খুন্তি দিয়ে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম গুড়ের জন্য নিয়েছি 100 গ্রাম খই। এইভাবে আমি গুড়ের সঙ্গে খইটাকে ভালো করে মিশিয়ে নেব, আর যতক্ষণ না সবগুলো খই গুড়ের সঙ্গে মেশে ততক্ষণ আমি নাড়িয়ে যাব। মুরগিটা আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে, এবারে আমি 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে মেশাবো কিছুটা চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চিনির গুঁড়োটা মেশালে মুরগিটা বেশ ঝরঝরে হবে। মুরগিটা আমার রেডি হয়ে গেছে মালকীকে নিবেদন করার জন্য। এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।